স্বল্প খরচে গবেষণার জন্য এক বছরের ভিসা নিয়ে বাংলাদেশে এসেছিলেন জাপানি নাগরিক হোশি কুনিও। এক জাতের গাছ কোল গ্রাসের বেড়ে ওঠা ও এর উপকারিতা নিয়ে গবেষণা করছিলেন তিনি। গত বছরের নভেম্বরের শেষ দিকে রংপুরে গিয়ে আলুটারি গ্রামের শাহ আলমের আড়াই একর জমির লিজ নেন তিনি। স্থানীয় কৃষি মজুরদের সহায়তা নিয়ে নিজ দেশ থেকে আনা বীজ বপনের মাধ্যমে শুরু করেন এই বিশেষ জাতের গাছের চাষ। তবে এই চাষ বিষয়ে খুব একটা জানাতে পারেননি ওই এলাকার কেউ। ওদের দেশে বলে হয় না, ছোট ছোট হয়। তো এই জন্য আমাদের এখানে শুনছি যে এখানে গেলে এখানে গাছ খুব বড় হয়, ফলন তো হয়। এইটা দিয়ে খুব ওই বিচিগুলো বলে চীন দেশে পাঠায়, খুব বলে দাম এই বিচিগুলোর খুব মূল্য। এই ফল দিয়ে কী হয় না হয় তা আমরা কিচ্ছু জানি না, আর গাছ সম্বন্ধে আমরা কিছু জানি না। আর গাছ দিয়ে কী ফল দিয়ে কী হবে না হবে, হ্যাঁ আমরা জানি যে ঘাসের গাছ। আর কৃষি ও প্রাণী সম্পদ কর্মকর্তারা জানান, হোশি কুনিও তার চাষ নিয়ে স্থানীয় কৃষি বিভাগ সহ কোনো সরকারি বেসরকারি দপ্তরের শরণাপন্ন হননি। এটা আমাদের দেশীয় ফসল নয়, এটা একটা বিদেশি ফসল। হয়তো উনি ওনার দেশ থেকে এনে এটা আমাদের দেশে করার চেষ্টা করছে, তবে উনি এ সম্পর্কে আমাদের সঙ্গে এর আগে কোনো যোগাযোগ করেনি। আমি নিজেই ইন্টারেস্টেড হয়ে সেখান থেকে কিছু গ্রাস নিয়ে আসি। গাছটার নাম হলো কোল গ্রাস এবং এটা একটা ইন্ডাস্ট্রিয়াল ক্রপ, সাথে হাই কোয়ালিটি অ্যানিমেল ফিড হিসেবে এটা ব্যবহার হয়, আবার এটার বায়োগ্যাস ফুয়েল হিসেবেও ব্যবহার হয়, এটার অ্যাশটা সিমেন্ট ফ্যাক্টরিতে ব্যবহার হয়। হোশি কুনিওর মৃত্যুর পর এখন নতুন জাতের চাষ নিয়ে সরকারি বেসরকারি উদ্যোগ নেওয়া হবে এমন দাবি আলুটালি গ্রামের কৃষি মজুরদের। এনটিভি নিউজ ডেস্ক।